بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে আলিফ লাম মিম আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন এই কিতাব জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ ইহাতে কোন সন্দেহ নাই আম ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হক মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন তবে কি উহারা বলে ইহা সে নিজে রচনা করিয়াছে না ইহা তোমার প্রতিপালক হইতে আগত সত্য যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই হয়তো উহারা সৎপথে চলিবে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ মা লাকুম মিন দূনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়্যিন আফালা তাতাযাক্কারুন আল্লাহ যিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন ছয় দিনে অতঃপর তিনি আরশে সমাসীন হন তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই এবং সুপারিশকারীও নাই তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন তিনি আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন অতঃপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমর্থিত হইবে যেদিনের পরিমাপ হইবে তোমাদের হিসাবে সহস্র বৎসর যালিকা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল আজিজুর রহিম তিনি অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত পরাক্রমশালী পরম দয়ালু আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহ وَبَدَأَ خَلْقَ الْإِنْسَانِ مِنْ طِينٍ যিনি তাহার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করিয়াছেন উত্তম রূপে এবং কর্দম হইতে মানব সৃষ্টির সূচনা করিয়াছেন ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلَالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ অতঃপর তিনি তাহার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون পরে তিনি উহাকে করিয়াছেন সুটামো এবং উহাতে ফুকিয়া দিয়াছেন তাহার রুহ হইতে এবং তোমাদেরকে দিয়াছেন কর্ণ চক্ষু ও অন্তঃকরণ তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون وارا بولي أمرا مرتكا پرجبشت হইলেও কি আমাদেরকে আবার নতুন করিয়া সৃষ্টি করা হইবে বরং উহারা উহাদের প্রতিপালকের সাক্ষাৎ অস্বীকার করে قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون বলো তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করিবে অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যানীত হইবে ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون
তুমি যদি দেখিতে যখন অপরাধীরা তাহাদের প্রতিপালকের সম্মুখে অধোবদন হইয়া বলিবে, হে আমাদের প্রতিপালক, আমরা প্রত্যক্ষ করিলাম ও শ্রবণ করিলাম, এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ করো, আমরা সৎকর্ম করিব, আমরা তো দৃঢ় বিশ্বাসী। ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين আমি ইচ্ছা করিলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করিতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য, আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করিব। فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون সুতরাং শাস্তি আস্বাদন করো, কারণ আজিকার এই সাক্ষাতের কথা তোমরা বিস্মৃতি হইয়াছিলে, আমিও তোমাদেরকে বিস্মৃত হইয়াছি, তোমরা যাহা করিতে তজ্জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করিতে থাকো। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদাও ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম কেবল তাহারাই আমার নিদর্শনা বলে বিশ্বাস করে, যাহারা উহার দ্বারা উপদিষ্ট হইলে সিজদায় লুটাইয়া পড়ে এবং তাহাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তাহারা অহংকার করে না। تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ তারা সজ্জাতে এক করিয়া তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়, এবং আমি তাহাদেরকে যে রিজিক দান করিয়াছি উহা হইতে তাহারা ব্যয় করে। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون কেহই জানে না তাহাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকাইত রাখা হইয়াছে তাহাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। أَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا لَا يَسْتَوُونَ তবে যে ব্যক্তি মুমিন সে কি পাপাচারী নয়, উহারা সমান নহে। أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَى نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ যারা ঈমান আনে সৎকর্ম করে তাহাদের কৃতকর্মের ফলস্বরূপ তাহাদের আপ্যায়নের জন্য তাহাদের স্থায়ী বাসস্থান হইবে জান্নাত। وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ এবং যারা পাপাচার করিয়াছে তাহাদের বাসস্থান হইবে জাহান্নাম, যখনই উহারা জাহান্নাম হইতে বাহির হইতে চাইবে তখনই উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে, এবং উহাদেরকে বলা হইবে যে অগ্নি শাস্তিকে তোমরা মিথ্যা বলিতে, উহা আস্বাদন করো। وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ গুরু শাস্তির পূর্বে উহাদেরকে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাইব যাহাতে উহারা ফিরিয়া আসে। وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ
যে ব্যক্তি তাহার প্রতিপালকের নিদর্শনাবলী দ্বারা উপদিষ্ট হইয়া তাহা হইতে মুখ ফিরায়, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? আমি অবশ্যই অপরাধীদেরকে শাস্তি দিয়া থাকি। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِّن لِّقَائِهِ وَجَعَلْنَاهُ هُدًى لِّبَنِي إِسْرَائِيلَ আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম, অতএব তুমি তাহার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ করিও না। আমি ইহাকে বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশক করিয়াছিলাম। وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ আর আমি উহাদের মধ্য হইতে নেতা মনোনীত করিয়াছিলাম, যাহারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করিত, যেহেতু উহারা ধৈর্য ধারণ করিয়াছিল আর উহারা ছিল আমার নির্দেশনাবলিতে দৃঢ় বিশ্বাসী। إِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ উহারা যে বিষয়ে মতবিরোধ করিতেছে তোমার প্রতিপালকই কিয়ামতের দিন তাহাদের মধ্যে উহার ফয়সালা করিয়া দিবেন। أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنَ الْقُرُونِ يَمْشُونَ فِي مَسَاكِنِهِمْ إن في ذلك لآيات أفلا يسمعون ইহাও কি তাহাদেরকে পথ প্রদর্শন করিল না যে আমি তো উহাদের পূর্বে ধ্বংস করিয়াছি কত মানব গোষ্ঠী যাহাদের বাসভূমিতে ইহারা বিচরণ করিয়া থাকে, ইহাতে অবশ্যই নিদর্শন রয়েছে, তবুও কি ইহারা শুনিবে না? أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنفُسُهُمْ أَفَلَا يُبْصِرُونَ وَرَا كِي لُكْخُ كَرِنَا آمِي اُشَرْ بھُمِيرُ پَرْ پَانِي پْرُبَحِتُ كُرِيَا وَرْ شَجَّ اُدْغَتُ كُرِي شُرْشُ যা হইতে আহার্য গ্রহণ করে উহাদের চতুষ্পদ জন্তু ও উহারাও, উহারা কি তবু লক্ষ্য করিবে না? এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য। উহারা জিজ্ঞাসা করে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন হইবে এই ফয়সালা? قل يوم الفتح لا ينفع الذين كفروا ايمانهم ولا هم ينظرون বলো ফয়সালার দিনে কাফেরদের ঈমান আনয়ন উহাদের কোনো কাজে আসিবে না এবং উহাদেরকে অবকাশ দেওয়া হইবে না। فاعرض عنهم وانتظر انهم منتظرون অতএব তুমি উহাদেরকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো, উহারাও অপেক্ষা করিতেছে।